কাগজের গায়ে লেখা আছে দেখেন, এটা শেখ হাসিনা উপহার। এই যে এটা কি, এটা হচ্ছে আপনার, এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার উপহার। এটা হচ্ছে গরিব অসহায় মানুষ যারা এই করোনায় বিভিন্ন রকম ভাবে খাদ্য অসুবিধার মধ্যে আছে, খাবার সংকটে আছে, অভাবে আছে, অসহায় অবস্থায় আছে, তাদের জন্য এটা উপহার। এটা আমাদের মাধ্যমে আমরা এটা গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, ঠিক আছে। আমি আমি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, ঠিক আছে। আমি আসছি এই আপনাদেরকে আমার রাজ্যের উপজেলায় যারা এরকম মানুষ আছে তাদের কাছে যে যে খাবারগুলো পৌঁছে দিচ্ছে, ঠিক আছে। এই খাবার পেয়ে খুশি আপনারা? খুশি। এটা আপনাদের কিছুটা উপকারে আসবে তো নাকি? কিছুটা উপকারে আসবে, আচ্ছা ঠিক আছে। এই যে এটা, এর মধ্যে কিন্তু প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে, তেল আছে, আটা আছে, তারপরে হচ্ছে ডাল আছে, লবণ আছে, চিনি আছে, সাবান আছে, এটা আমাদের জেলা প্রশাসন, আমাদের মাদারীপুর জেলা থেকে আমাদের এটা পাঠানো হবে, আমরা এটা আপনাদের কাছে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।